খুলনা বিভাগের হাটে। এবং এই হাটটি শুরু হয় ভোর আপনার 6টা থেকে, মানে 12টার ভিতরে শেষ হয়ে যেত। আমি সামনে যেহেতু কোরবানি আছে, তো কোরবানির উপলক্ষে আমি যে আপনার কিছু আপনার সার্গরিক আসন দেখাবো, এবং আমার সামনে যে গরু দেখতে পাচ্ছেন, এই গরুর যে মালিক আমার তার সাথে কথা বলবো। ভাইয়ার কেমন আছেন? জি ভালো আছে, ভালো আছে। ইশার কি আপনার? জি। আচ্ছা, গরুর দাম চাচ্ছেন কত? এটা চাইছি 200। মানে 2 লাখ? 2 লাখ। এটা কি বিক্রি দাম না চাওয়া দাম? চাওয়া দাম। চাওয়া দাম না, বিক্রি দাম আরো কম আছে। জি। অ্যাকচুয়ালি বিক্রি করবেন কত টাকা হলে? 80,000। তো আসলে এই জার্সি গুলো কিন্তু আসলে প্রচুর মাংস, এবং এই গরুর গরুর যে মালিক আমার তার সাথে কথা বলবো। দাদা কেমন আছেন? আসসালামু আলাইকুম, ভালো আছি। আচ্ছা, আপনি কোন জায়গা থেকে আসছেন? আমরা এই চিতলমারী থানা থেকে। চিতলমারী থেকে না? আচ্ছা, আপনার সামনে যে গরু আছে দাম চাচ্ছেন কত? 290। মানে 2,90,000 টাকা। আচ্ছা, আপনার বিক্রি দাম কত? বিক্রি 250। 250, মানে 2,50,000 হলে বিক্রি করবো। আচ্ছা, এটা মাংস আছে কত মন? মাংস আছে কত মন? 12। হ্যাঁ, 12। 12 মন হবে? বাজারের ভিতরে যাব, এবং সামনে যে সারগরি গুলো আছে গরুগুলো আপনারা দেখানোর চেষ্টা করব। যখন আমি ই করবো তখন। চাচা, আপনার সামনে যে গরুটা আছে দাম চাচ্ছেন কত? এটা চাইছি 2,10,000। হ্যাঁ, 2,10,000। 2,10,000 না? আচ্ছা, এটা মাংস হবে আপনার কত মন? 7.5 মন। 7.5 মন না, এই সবগুলোই কি আপনার? আচ্ছা, ঠিক আছে। এরপরে যে গরুটা দেখতে পাচ্ছি এটা দাম চাচ্ছেন কত? পালা গরু। এটা কি পালা গরু? এটা দাম চাচ্ছেন কত? একটু গরুগুলো ভিতর থেকে দেখা। এটা চাইছি 1,55,000। 1,55,000। 1,55,000 না? আচ্ছা, ঠিক আছে। এরপর আপনার সাইয়াল, তো আপনার ওটা কি সাইয়াল নাকি? হ্যাঁ। ওই আপনার ওটার দাম চাচ্ছে কত? ওটা হচ্ছে 1,70,000। 1,70,000 না? আচ্ছা, আপনার মোবাইল নাম্বার একটু বলো। 08-50-79। যদি কারো পছন্দ হয় আপনার আসলে ওনার সাথে আপনার যোগাযোগ করবেন। দর্শক, আমার সামনে যে গরু দেখতে পাচ্ছেন, এই গরু আপনার চার দাম হচ্ছে আসলে 90,000 টাকা। তো বিক্রি দাম কত ভাই জান? বিক্রি দাম কি 90? 80,000। 80,000। তো আসলে সামনে যেহেতু আপনার কোরবানি প্রায় 4-5 মাস বাকি, আপনার গরুর দাম গুলো আসলে অনেকটা চড়া। ভাই জান, আপনার নাকি কম চলে? দাম চাচ্ছেন কত? এটা 96,000। আপনার 96,000 আপনার? এটা আপনার? আচ্ছা, দাম চাচ্ছেন কত? আমার দিকে দেখেন, আমার দিকে। 45,000। 45,000 গরুটা একটু দেখাও ভালো করে। এই যে দাম পড়ছে 45-46। গাই গরু না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই। সার গুলো কার ভাই? বাছুর গুলো0173515715। দর্শক, আসলে আমি ওনার নাম্বারটা দিয়ে দিয়েছি, কারণ সামনে যেহেতু কোরবানি আছে, তো সে উপলক্ষে আপনার আসলে গরুর দামটা তো মোটামুটি অনেকটাই চড় আর কি। ভাই জান, এই সাতটা কার? আচ্ছা, তো আমরা যতটুকু সম্ভব আপনার আসলে
দেখার চেষ্টা করতেছি। আসলে এই যে সামনে যে গোড়া দেখতে পাচ্ছেন এটার এই আপনার এই গোড়ার দামটা হচ্ছে চাওয়া দাম হচ্ছে আপনার 1,45,000 টাকা। বিক্রি দাম আর তো কিছু কম হতে পারে কিন্তু আপনার মোটামুটি আপনার গরুর মানে যে চাহিদা অনুযায়ী আপনার বাংলাদেশে আপনারা জানেন যে ইন্ডোর গরু আসলে ঢোকে না, যার কারণে বাংলাদেশে আপনার বিশ কিলো অনেক আপনার গরু খামার গড়ে উঠছে। প্লাস হচ্ছে আপনার গরুর দাম হচ্ছে প্রচুর। ভাই জান এই গরুগুলো কার আপনার কত ভাই জান এটা দাম চাচ্ছেন কত? ওটার দাম 125। 1,25,000। জি। আচ্ছা এটা মাংস হবে কয় মন? এই মাংস না এটা পোষা বাছুর। মাংস বাছুর। জি। তাহলে আনুমানিক মাংস কত কত মন হবে? আনুমানিক মাংস কত? 3 মন 10 কেজি। মন না। আচ্ছা ওই পরটা কি আপনার? হ্যাঁ ওটা আমার। আচ্ছা ওটা দাম চাচ্ছেন কত? এটা দেখো 95,000। জি। বিক্রি দাম কত? ওই 2,000 কম বেশি না 95,000 তো মনে হয় ভাই অনেক বেশি হয়ে যাচ্ছে। না না বেশি হচ্ছে না। মাংসের কেজি তো 700 টাকা। মাংসের কেজি 700 টাকা। 700 টাকা। আচ্ছা মানে মাংসের কেজি হলে যে দাম দিতেছেন আর কি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তো আসলে গরুর দামটা তুলনামূলক আসলে অনেকটাই চড়া, কারণ দেখা যাচ্ছে আপনার বর্তমানে যে অবস্থা যে মাংসের চাহিদা প্লাস হচ্ছে আপনার ইন্ডিয়া থেকে গরু ঢোকে না, সবকিছু মিলাই আসলে গরুর দাম নেই।